नमस्कार बंधुरा, रिमिर बांगाली रान्नाघरे आपनादेर सबाईके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब नलेन गुड़ेर पायसेर एकटा सुस्वादु रेसिपि। तबे बंधुरा चलुन देरी ना करे देखे नी एई रेसिपिटा। भिडियोटा शेष अब्दि देखबेन आर पछन्द होले लाइक आर कमेंट करे आमाके जानाबेन। नतून बंधु होये थाकले सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करे देबेन। आमूल दूधेर दुटो 500 ml पैकेट निये छी, माने 1 लिटार दूध। 50 ग्राम माने 2 मुठो चाल लागछे। गोविंदभोग चाल निये छी आमी। नलेन गुड़ निये छी आमी 200 ग्राम। 1 लिटार दूधेर जन्य 200 ग्राम गुड़ी ठीक आछे। चालटाके जल दिए भालो करे धुए नेब। चालटा आमी भालो करे धुए जल झरिए निये छी। एबार आमी एर मध्ये 1/4 चामच घी देव। घी दिए एटाके भालो करे मेखे नेब। घीटा दिले गंधटा खूब सुंदर बेरोबे, ओई जन्य आमी घी दिए दिलाम। भालो करे चालेर संगे घीटाके मिशिए मिशिए मेखे निते होबे। भालो करे माखा हये गेछे। कड़ाई बसिए आमी दूध ढेले दिए दूधटा जाल दिए नेब 5 मिनट। एटा मीडियम आछे, दूधटा फुटबे। दूधटा फोटार समय ভালোভাবে এটা ক্রমাগত নাড়াতে হবে, না হলে দুধটা নিচে লেগে যেতে পারে। দুধটা ফুটে উঠেছে। গ্যাসের আঁচটা আমি একদম কম করে দিলাম। আমি মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভালো করে নাড়িয়ে নেব, দুধটা ভালো করে ফুটিয়ে নেব। একবার মিডিয়ামে করব, যেই ফুটে উঠবে তখন আবার লোতে করে আমি এটাকে দুধটাকে ফুটিয়ে নেব ভালো করে। ভালো করে দুধ ফুটে গেছে, কিছুটা টেনেও গেছে। এবার আমি এর মধ্যে চাল ছেড়ে দেব। গ্যাসের আঁচটা কম করে চাল ছাড়বেন। আমি গ্যাসের আঁচটা কম করে দিয়েছি। না হলে নিচে চাল লেগে যেতে পারে। চাল দিয়ে ভালো করে এটাকে নাড়াতে হবে। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। পায়েসটা সব অনুষ্ঠানেই লাগে, জন্মদিনে, পুজো পার্বণ সবেই পায়েস লাগে। এখন শীতকাল, তাই নলেন গুড় পাওয়া যাচ্ছে। অন্য সময় আমরা মিষ্টি দিয়ে করি, বাতাসা দিয়ে করি, চিনি দিয়েও করি পায়েস। শীতকালে নলেন গুড়ের পায়েস খুবই সুস্বাদু। যতক্ষণ পর্যন্ত না চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে, একটু বাদে বাদে এটাকে নাড়াতে হবে। না হলে চাল নিচে ধরে যেতে পারে। 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম আছে। আমি চাল আর দুধ ফুটিয়ে নেব আর ক্রমাগত এটাকে নাড়তে থাকব। চালটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। চালটা যখন সিদ্ধ হয়ে যাবে, পায়েসটা যখন ঘন হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে গুড় দেব। এবার আমি দেখে নেব চালটা সিদ্ধ হয়ে গেছে নাকি। চালটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে দেখুন পায়েসটাও ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে গুড়টা দেব।
গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি, কারণ দুধ কেটে যেতে পারে। আপনারা একটা কাজও করতে পারেন, যখন দুধটা ফুটবে প্রথমে, তখন একটা বাটির মধ্যে দুহাতা দুধ নিয়ে নেবেন আর এক টুকরো গুঁড়োর মধ্যে ফেলে চেক করে দেখতে পারেন দুধটা কাটছে কি না, সেটাও আপনারা করতে পারেন। আমি গ্যাসটা বন্ধ করেই গুড়টা দিয়ে দিচ্ছি। গুড়টা খুব নরম আছে, এখনই গলে যাবে। দিয়ে আস্তে আস্তে এটাকে মিশিয়ে দেব, ভালো করে এটাকে নাড়িয়ে গুড়টা মিশিয়ে দেব। ভালো করে গুড়টা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ভালো করে গুড়টা মিশে গেলে আবার এক মিনিট ফুটিয়েও নিতে পারেন, এক মিনিট কি দু মিনিট। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ফোটাবো না। আমার পায়েস হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দেব, আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। কড়াইতেই আমি রেখে দেব, কিছুক্ষণ বাদে ঠান্ডা হয়ে গেলে আমি ওটাকে আবার ভালো করে নাড়িয়ে তারপরে বাটির মধ্যে ঢেলে নেব। সবার শেষে কিশমিশ ও কাজু বাদাম ছড়িয়ে দেব, দেখতে সুন্দর লাগবে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন রেসিপি আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে।